উন্নত বিশ্বে নিজেকে নিজ ইচ্ছায় শেষ করে দেবার সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিশ্ব যত উন্নত হয়েছে নিজেকে নিজে শেষ করে দেওয়ার প্রবণতা ততই বেড়েছে। আর এদিকে অন্য দেশগুলোর চেয়ে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্র নিজেকে স্বইচ্ছায় মৃত্যুর নতুন রেকর্ড করেছে। শুনতে অদ্ভুত লাগলেও যে দেশে যাওয়ার জন্য সবাই মুখিয়ে থাকে, যে দেশের নাম শুনলেই টাকা আর উন্নত জীবনের কথা মাথায় আসে, সেই দেশ নিজেকে শেষ করার দিক দিয়ে করেছে রেকর্ড। এই মৃত্যুগুলোর পেছনের কারণ কি, কিভাবে হলো এই রেকর্ড, সবটাই থাকছে আজকের এই ভিডিওতে। জানলে অবাক হবেন, 2022 সালে 49,000-এর বেশি আমেরিকান নিজেদের শেষ করে দিয়েছেন, যা অন্যান্য সব বছরকে হার মানিয়েছে। সম্প্রতি মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, গত বছর 49,000-এর বেশি আমেরিকান নিজেকে নিজে শেষ করে দিয়েছেন, যা এর আগের বছর অর্থাৎ 2021 সালের তুলনায় 2.6% বেশি। সংস্থাটি আরও জানিয়েছে, 2022 সালে নিজেকে শেষ করে দেওয়ার মধ্যে অর্ধেকেরও বেশি মৃত্যুতে অস্ত্র ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, 10 আমেরিকানের মধ্যে 9 জন বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র মানসিক স্বাস্থ্য বিপর্যয়ের মধ্যে আছে। এক প্রতিবেদন দেখিয়েছে কেন আমেরিকানরা এমনটি মনে করেন। তিনি বলেছেন, খারাপ সময়ে অন্যের কাছে সহায়তা চাওয়ার বিষয়টিকে এখনো অনেকে দুর্বলতা হিসেবে মনে করেন। 2022 সালে নিজেকে শেষ করে দেওয়ার হার ছিল প্রতি 1 লাখে 14.9 জন। এর আগে নিজেকে শেষ করে দেওয়ার সর্বোচ্চ হার রেকর্ড করা হয়েছিল 2018 সালে, সে বছর এই সংখ্যা ছিল প্রতি 1 লাখে 14.2 জন। 2018 সালের তুলনায় 2022 সালে যা প্রায় 5% বেশি। 2021 সালে নিজেকে শেষ করে দেওয়ার সংখ্যা ছিল 48,183 জন। অপরদিকে 2022 সালে নিজেকে শেষ করে দেয় 49,449 জন। তার মানে উন্নত জীবন ব্যবস্থা কখনোই সুখের মাপকাঠি হতে পারে না। তাহলে যুক্তরাষ্ট্রের এত মানুষ নিজেকে শেষ করবার সিদ্ধান্ত নিতেন না।